ঝিনাইদহে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। এতে কৃষক খুশি হলেও না বিশ্বাস উঠেছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম, তবে বাজারে নতুন সবজি উঠলে কমতে পারে দাম। জেলা শহরের নতুন হাট খোলা সবজির বাজার, সকাল থেকেই জেলা সদর সহ বিভিন্ন উপজেলা থেকে সবজি আসতে শুরু করে এই পাইকারি বাজারে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে ওঠে বাজার। বর্তমানে বাজারে সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। এতে খুশি কৃষকরা। কিছু কিছু সবজির বাজার নরম দিকে গিয়েছে আর সবজির দাম সবই বর্তমান বেশি, সবজির দাম খুব বেশি। আমরা খুব সন্তুষ্ট। ধুনের পাতা এখানে 80 টাকা কেজি, কারণ শাক সবজির মূল্যটা ভালো পাচ্ছি, সেক্ষেত্রে চাষিদের সবার মুখে কম বেশি হাসি আছে। তবে সবজি কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ, অনেকেরই উঠেছে নাভিশ্বাস। সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, এটা সাধারণ বা মধ্যবিত্ত যারা তাদেরকে এ বাজার করে বা কিনে কিনে খাওয়া সম্ভব না। আমি 2টা তরকারি কিনছি 110 টাকা নিচে, তাহলে কী করে চলবো? 1 কেজি উন্নয়ন কমানোর দাম 40 টাকা, তাহলে কে কী কিনে খাবে? কিনে খাওয়ার মতো বাজার পরিস্থিতি নেই। তবে বাজারে সবজির সরবরাহ কম থাকায় সবজির এমন মূল্য বৃদ্ধির কথা জানান এই ব্যবসায়ী। মাঠেতে উঠবে কৃষকদের সবজি, তখন সম্ভবত দামটা কমে যেতে পারে, আস্তে আস্তে দামটা কমবে সবজি। এখন সবজি আমদানি কম বিধায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে। জেলায় এবছর 4,346 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।